আপনারা দেখছেন এখানে একটি খামার, এটি রোজা ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম। মূলত এটি একটি সমন্বিত খামার, এখানে গরু ছাগল হাঁস মুরগি সমস্ত কিছু রয়েছে। এবং এই খামারের যিনি উদ্যোক্তা তিনি মোহাম্মদ রেজাউনুর রহমান রাজা। তো এই রাজা ভাই এখানে একটি সমন্বিত খামার তৈরি করেছেন। তা আসুন আমরা আপনাদেরকে খামারটি সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি। প্রথমেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে রাজা ভাইয়ের এখানে গরুর যে খামারটি রয়েছে এই খামারটি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখছেন এখানে মূলত আগে আমরা যে প্রতিবেদনটা করেছিলাম সেই প্রতিবেদনে এখানে মূলত দেশি গরু ছিল, এখন কিছু ক্রস জাতের গরুও রাখা হয়েছে। তা আমরা একটু শুনি রাজা ভাইয়ের কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, আপনি তো একজন অ্যাডভোকেট এবং সেই সাথে আপনি এখানে একটা খামারও আপনি পরিচালনা করছেন। তো এর আগেও আমরা নিয়েছিলাম, তখন আমরা এখানে দেখেছিলাম দেশি গরু। মূলত তো আপনি দেশি গরু দিয়ে শুরু করেছিলেন। জি, দেশি গরু দিয়ে শুরু করেছিলাম। তো এখন আমরা যে দেখছি পিছনে আপনার এখানে ক্রস জাতের গরু এখন দেখছি বেশি। তো এই ক্রস জাতের গরুগুলি আপনি কেন আনলেন? দেশের পাশাপাশি কিছু ক্রস রাখলাম, আমার এখানে দুধের চাহিদাটা প্রচুর হচ্ছে এবং দেশি গরুর ক্রসটা নিয়ে আসার কারণ হচ্ছে এটা খুব দ্রুত ডেভেলপ হয়। হ্যাঁ, এবং অনেক বড় হয়। আচ্ছা, এখানে যে এই যে আমরা বাচ্চাগুলি দেখছি এগুলি কি আপনার ঘরে হয়েছে বাচ্চাগুলি? আচ্ছা, এই এখানে তো দুধের কেজি কত? দুধের কেজি আমরা 60 টাকা, আমরা 50 টাকা করে দিচ্ছি। আচ্ছা, 50 টাকা করে কেজি পরে। আচ্ছা, 50 টাকা পড়লে কি প্রফিট আছে? আছে, নেই বললে নেই, আছে। আচ্ছা, আপনার এই যে পেছনে যে আমরা দেখছি গাভিগুলি এগুলি দুধ কিরকম হয় গড়ে? দুধ 10 লিটার। 10 লিটার করে গড়ে হয়? জি জি। আর এগুলি আপনার কিনছিলেন যখন তখন কয় দাঁত ছিল? এটা আমার কেনা তো কিছু দাঁত নেই আর কিছু দুই দাঁত ছিল। মানে প্রথম বাচ্চা অবস্থায় আপনি এখানে সবার প্রথমই বাচ্চা? জি। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি যে 50 টাকা করে যদি দুধ যদি পাওয়া যায় কেজি, তাহলে আপনি বলছেন যে এখানে একটা প্রফিট রয়েছে? প্রফিট আছে। আচ্ছা, আপনার এই দেশি গরুর বদলে এখন এই যে দেশি গরুগুলি কোথায়? দেশি গরু আমরা কয়েকদিন আগে বিক্রি করছি, শীতের জন্য আমরা দেশি গরুটা কমপ্লিট এখন আবার প্রয়োগ করতেছি আমরা। আচ্ছা, শীতের সময় দেশি গরুটা বিক্রি করছেন কেন? শীতের সময় আসলে গরুটা একটু, শীতের সময় গরুটা ফ্যাটলিং, মূলত আমার ফ্যাটলিং এর প্রজেক্ট। হ্যাঁ, একটু শীতের সময় গরুটা একটু ইয়া হয়, কম ফ্যাটলিংটা কম হয়, মোটর যে গরুটা কম হয় একটু, ওটা বাড়ে কম। আচ্ছা, এখন শীত চলে গিয়েছে এই জন্য আগামীতে আপনি? জি জি জি, আমরা ক্রয় করতেছি এখন। আচ্ছা, আপনার তো এখানে সমন্বিত প্রজেক্ট? সমন্বিত খামার, জি। আচ্ছা, আমরা একটু বাইরে আসি। সুপ্রিয় দর্শক, এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা রাজা ভাইয়ের এই যে সমন্বিত খামার, আপনাদেরকে আমরা আগে জানিয়েছি এখানে ছাগল ভেড়া গারল হাঁস মুরগি এগুলো সব এখানে আপনারা এই যে দেখছেন অনেক বড় জায়গা। আচ্ছা রাজা ভাই, জি ভাই, এই যে পেছনে আমরা যে আপনার পেছনে বিশাল জায়গা দেখছি এই এই জায়গাটা কি আপনার? না, এই জায়গাটা আমাদের মালিক আছে। আচ্ছা, আমি শুধু শেডটা করছি, এটা আমার আছে, পাশে আর কিছু জায়গা কেনা আছে আমার। আচ্ছা আচ্ছা, আর এখানে ছাগল আর ভেড়াগুলি চড়ছে? জি, ছাগল ভেড়া চড়ে এখানে। আচ্ছা, আপনার যে এই যে পেছনে যে ছাগল দেখছি মূলত এই ছাগলের জাতগুলি কি? এখানে আমাদের দেশি এবং ক্রস, ক্রস জাতেরই বেশি হয়েছে, ক্রস জাতেরই বেশি আছে আর কি। আচ্ছা আচ্ছা, আপনি কি এখানে ক্রস ব্রিডিংটা করান? জি জি। আপনি নিজে করান? জি। আচ্ছা, এখন আপনার ছাগল কতগুলি রয়েছে? ছাগল আমার 19টা মতো আছে এখন। 19টা ছাগল? জি জি। তাহলে 19টা ছাগল থেকে তো তাহলে আগামী বছরে আশা করা যায় আরো? আচ্ছা, এই যে ক্রস জাতের ছাগলগুলি রয়েছে এই ছাগলগুলি গড়ে কিরকম বাচ্চা দেয়, কয়টা করে? করে একটা দুইটা, মানে একটা না বেশি হয় না দুইটা বেশি হয়? দুইটা বেশি, দুইটা, মূলত দুইটা করে বাচ্চা হয়। আর এই যে গারল দেখছি, গারলের? জি, গারলের একই অবস্থা, দুইটা, একটা দুইটা, একটা দুইটা। জি জি। আচ্ছা, এরপরে আপনার আমরা শুনেছি আপনার দেশি মুরগির কি ইয়ে রয়েছে? দেশি হাঁস আছে আমার কাছে। আচ্ছা, এগুলো আপনি শুরু করেছেন? জি, শুরু করেছি। আচ্ছা, ভবিষ্যতে আপনার পরিকল্পনা? ভবিষ্যতে আমি এটাকে ইনকিউবেটর মারফতে বাচ্চা দেব, এখান থেকে বাচ্চাটা করব, বাচ্চাটা করে আমি বাজারে ছাড়বো, এই চিন্তা ভাবনা আছে। আচ্ছা, আর মূলত কি আপনি এই যে দেশি মুরগি আর দেশি হাঁসটা নিয়ে আপনি কাজ করতে আগ্রহী? জি। আচ্ছা, দেশি মুরগি দেশি হাঁসটা নিয়ে আপনি কাজ করতে কেন আগ্রহী? দেশি হাঁস দেশি মুরগিটাতে এটাতে রোগ বালাই কম, এটা আমাদের দেশের, এটা আমাদের দেশ, এটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের, এবং এটা বাজারে প্রচুর চাহিদা আছে। আপনি দেশি, আমাদের দেশে তো এখন বিদেশি দিয়ে সব ভরে গেছে, আমরা দেশিও সেই জিনিসটাকে ধরে রাখার জন্য এবং এটা চাহিদা কম, রোগ বালাই কম, খরচ কম, এই জন্য আমরা দেশিটা দিয়ে আগাচ্ছি। আচ্ছা আচ্ছা, মূলত এই কারণে আপনি দেশি প্রজেক্টটা আপনি করছেন। আচ্ছা, এই যে গারলগুলি রয়েছে, যে ছাগলগুলি রয়েছে, এগুলো সম্পর্কে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা? এগুলো তো আরও বৃদ্ধি করার চিন্তা ভাবনা আছে আমাদের,
কাড়ল এবং ছাগল এখান থেকে তো আমাদের আসলে বিক্রির জন্য তো আমরা কোনো বাজারে যাই না, আমাদের এখান থেকে যথেষ্ট চাহিদা হয়। বেশ করে আপনাদের মধ্যে যারা ইউটিউব প্রোগ্রাম করে, এর আগেও আপনি আমার প্রোগ্রাম করেছেন, আমি আপনার প্রোগ্রাম করার পর যথেষ্ট সারা পেয়েছি দেশি গরুর উপরে। আপনি একটা প্রোগ্রাম যখন করেছিলেন, বিভিন্ন বিদেশ বা বিদেশ থেকে বিভিন্ন ফোন আমার কাছে এসেছে, তারা আমার ফার্মে আসছে, গেছে দেখছে, গরু নিয়ে গেছে এখান থেকে। এবং মূলত আপনাদের এই প্রোগ্রামগুলোকে দেখে মানুষ উদ্বুদ্ধ বেশি, আমরা প্রচারটা খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছাই দিতে পারতেছি। আচ্ছা, এখন যদি কেউ যদি আপনার কাছে যদি পরামর্শ অথবা এখান থেকে ক্রয় করতে চায়, মানে ছাগল, কারণ যেহেতু ক্রস ছাগলের এখন অনেক বেশি চাহিদা আমরা জানি, তো তবে কি এখন তারা ক্রস ছাগল পাবে? হ্যাঁ, দিতে পারবো। আচ্ছা, মূলত আপনি যেহেতু খামারটা শুরু করেছেন এবং আপনি শুরু থেকে যখন আপনি এত বড় করেছেন, মানে ছাগলটা যে মানুষ কিনবে, আচ্ছা কোন বয়সের ছাগলটা মানে কিনবে একজন খামার করতে গেলে? একে কমপক্ষে 3 মাসের উপরে বয়স হইতে হবে। আপনার এখানে যদি কেউ যদি ছাগল কিনতে চায়, তাহলে মানে আপনার এখানে এই ধরনের বাচ্চা কতগুলি আছে? বাচ্চা আমাদের 10-12টা আছে এখন, দেওয়ার মতো 10-12টা আছে। আর এর মধ্যে প্রস্তুত হবে আর? জি, রেডি হচ্ছে আবার। আচ্ছা, মানে গর্ভবতী রয়েছে এখন? টোটাল কতগুলি ছাগল গর্ভবতী রয়েছে? 5-7টার মতো আছে। 5-7টার মতো আছে? জি জি। আচ্ছা, মোটামুটি 6-7 মাস পরে এখানে আরো বড় আকারে ধারণ করবে। আচ্ছা, কেউ যদি আপনার কাছে গারল, আচ্ছা তারপরে যে গারল গুলি রয়েছে, গারল কতগুলি রয়েছে? 10টা আছে আমাদের কাছে এখন। 10টা রয়েছে? আচ্ছা, 10টার মধ্যে মানে মা কতগুলি আছে? মা আছে 9টা। মা আছে 9টা? আচ্ছা, তাহলে এই গারল গুলো ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আচ্ছা, আপনার কাছে যদি কেউ যদি এই ধরনের কিনতে চায় অথবা যোগাযোগ করতে চায়, তবে যদি আপনার একটু মোবাইল নাম্বারটা একটু বলেন। 0178-522-1886। আরেকবার একটু বলেন। 0178-522-1886। আচ্ছা রাজা ভাই, এই যে আপনি অনেক বড় স্পেস পেয়েছেন, যদিও এই স্পেসটি পরবর্তীতে এটা বাণিজ্যিকভাবে চলে আসবে আর 2-1 বছরের মধ্যে, তবে এই যে স্পেসটি পেয়েছেন এর জন্য আপনি অবশ্যই একজন ভাগ্যবান, কারণ এত বড় স্পেস তো আসলে সচরাচর দেখতে পাওয়া যায় না একটা শহরের মধ্যে। সেখানে আপনি এত বড় একটা স্পেস পেয়েছেন বলে আপনি এই যে এত কিছু করছেন, তারপর ধীরে ধীরে যখন স্পেসগুলি কমে যাবে, তো তখন আপনি এটার কি কোনো আগে থেকে প্ল্যান করে রাখছেন? জি, অবশ্যই প্ল্যান করানো আছে। আমার মূলত এখানে মুক্ত চরের মধ্যে এগুলো ছাড়িয়ে দেওয়া থাকে। আপনারা দেখতেন এই যে ছাগল, মুরগি, হাঁস, হ্যাঁ, সম্পূর্ণ আমার ছাড়িয়ে দেওয়া থাকে। যখন দেখা যাবে এগুলো আসলে বাড়ি হয়ে যাবে বা কেউ ব্যবসা প্রতিষ্ঠান হবে, তখন আমরা আবদ্ধভাবে করবো। এখন আপাতত যেভাবে করতে চাই এর মধ্যেই খুব ভালো একটা অবস্থানে আমরা আছি। আচ্ছা, এই যে এইগুলি দেখাশোনা করার জন্য এবং রোগ বাড়ার জন্য কোনো কি চিকিৎসকের এখানে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি এটা প্রাণী সম্পদ অফিসের কাছে আমার রেজিস্ট্রেশন কৃত, আমি ওদের কাছে রেজিস্ট্রেশন করেছি। যে কোনো রকম প্রয়োজন হলে তারা আমার চলে আসে এখানে, ফোন করলেই। অনেক সময় তো না আসলে তারা আমাকে ফোনে পরামর্শ দিয়ে সেটা আমি নিজে থেকে ট্রিটমেন্ট দিয়ে দিই। আচ্ছা, এই যে নতুন খামারিরা ভয় করে যে তারা নাকি টিকা পায় না প্রাণী সম্পদ থেকে, আসলে এটা কতটা মানে আপনার ক্ষেত্রে কতটা সত্যি? না, এটা সঠিক নয়। অনেক সময় থাকে না, অনেক সময় না পেলে তারা সংগ্রহ করতে পারে। হ্যাঁ, যে তারা সংগ্রহ করে দিতে পারে, কিন্তু মূলত প্রাণী সম্পদ থেকে অনেক উপকারটা পাওয়া যায়। অবশ্যই প্রাণী সম্পদ থেকে যথেষ্ট সাপোর্ট করে আমাদেরকে। কি ধরনের সাপোর্ট আপনারা পান তাদের কাছে? আমরা কোন রকম রোগ বালাইয়ের কথা বললে তারা চলে আসে আমাদের কাছে, বিভিন্ন রকম পরামর্শ আমাদেরকে দেয়। ছাগলকে কিভাবে খাওয়াইতে হবে, কোন রোগটা কখন কিভাবে আসতেছে, এটা বিষয়ে তারা আমাদেরকে সচেতন করায়। এবং কোন রকম জটিল রোগ হলে তারা তাৎক্ষণিক আসে, যখন যাকে ডাকি না, রাত 12টা ডাকলেও তারা চলে আসে, একটা অবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা শুনে অনেকে হয়তো উৎসাহিত হবে। আচ্ছা, এবার আমাদেরকে একটু বলেন, নতুন যারা উদ্যোক্তা, এই ধরনের একটা ছাগলের খামার মানে সমন্বিত, আপনি যে সমন্বিত খামারটি শুরু করেছেন, আচ্ছা সর্বনিম্ন কত টাকা দিয়ে এই ধরনের একটা সমন্বিত খামার শুরু করা যায়? আচ্ছা, সমন্বিত বলে তো আমার এখানে গরু, ছাগল, গাড়ল, ভেড়া, হাঁস, মুরগি মিলে আছে। হ্যাঁ, সমন্বিত বলতে যদি সে অল্প করে দিয়ে শুরু করে, অর্থাৎ 2টা গরু কিনলো, 5টা ছাগল কিনলো, 10টা মুরগি কিনলো, এভাবে শুরু করে, তারপর সেটটা যদি সে 1 লক্ষ টাকার মধ্যে করে, 2 লক্ষ টাকা হলে শুরু করা সম্ভব অল্প দিয়ে। আচ্ছা, আপনার এখানে এই যে আমরা দেখছি আপনি এই যে গরুর যে শেডটি করেছেন, এই শেডটিতে কি পরিমাণ খরচ হয়েছে? আমাদের শেডটাতে প্রায় 8 লক্ষ টাকা খরচ। 8 লক্ষ টাকা? আচ্ছা, আপনার তো এখানে অনেক বড় শেড। এই যে এপাশে মনে ছাগল, মুরগি, ছাগল, আমার ভিতরে ছাগলের মাচার আছে। আচ্ছা আচ্ছা, এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে উনি 8 লক্ষ টাকা যে বলছেন, এখানে অনেক বড় কিন্তু এটা, এই যে দেখছেন আপনারা, এই যে ভেতরে মাচা রয়েছে আপনারা দেখছেন, এই যে ছাগল মাচা পদ্ধতিতে, এই যে দেখুন আপনারা মাচা পদ্ধতিতে ছাগল পালন, কারণ ছাগল পালন করে প্রফিট করতে গেলে আপনাকে অবশ্যই মাচা পদ্ধতি অবলম্বন করতে হবে, এটা আপনারা সবাই জানেন। এই যে আপনারা দেখছেন,
রাজা ভাইয়ের কাছে শুনলেন আপনারা যে 8 লক্ষ টাকা উনি শেডের পিছনে খরচ করেছেন, তো সেখানে আপনারা 1-2 লক্ষ টাকা দিয়েই আপনারা মূলত শেডগুলি করতে পারবেন ছোট আকারে। তো উনি সব উনি পরামর্শ দিয়েছে আপনাদেরকে যে ছোটভাবে শুরু করার জন্য। আচ্ছা রাজা ভাই, আপনার এই মূল্যবান পরামর্শের জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ ভাই, আপনারা কষ্ট করে আসছেন এবং আপনারা বিভিন্ন বাংলাদেশের প্রান্ত থেকেও প্রান্ত আমাদের মতো এই খামারদের কাছে যাচ্ছেন এবং যাদের মারফতে আপনারা হয়তো বিভিন্ন জায়গায় ছড়াই দিচ্ছেন এবং আপনাদেরকে দেখে কিন্তু খামারের সংখ্যাটা বৃদ্ধি হচ্ছে বলে আমি মনে করি। আচ্ছা, আমরা অবশ্যই চাই যে নতুন নতুন উদ্যোক্তা গড়ে উঠুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে এই দিনাজপুর শহরের সুইহারিতে এই যে খামারটি সমন্বিত খামার রাজা ভাইয়ের খামার, এই রোজা অ্যাগ্রো এই ফার্ম ডেইরি ফার্ম, এই ফার্মটি আমরা দেখানোর চেষ্টা করলাম এবং আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম যে আপনারা স্বল্প পয়সায় যারা ব্যবসা করতে চান খামারের তারা কি করবেন এবং কত টাকা খরচ হয় তা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।